নমস্কার, ক্যানভাস নিউজে আপনাদের সকলকে স্বাগত। সঙ্গে রয়েছে আমি সুজাতা। চোখ রাখবো আজকের হেডলাইনসে। বর্ষাকালীন ডেঙ্গুর আতঙ্ক হুগলির চুচুড়ায়, তবে আতঙ্কিত না হওয়ার আশ্বাস পুর প্রধানের। নিজের স্ত্রীকে নির্যাতন ও খুনের চেষ্টায় গ্রেপ্তার ইস্কনের বিদেশি ভক্ত। এবার আসছে বিস্তারিত খবরে। মায়ের মৃত্যু হয়েছে ডেঙ্গুতে, ছেলেও ডেঙ্গু আক্রান্ত হয়ে ভর্তি হাসপাতালে। হুগলি চুচুড়া পৌরসভার 17 নম্বর ওয়ার্ডের ধরমপুর এলাকায় আরও কয়েকজন জ্বরে আক্রান্ত। ডেঙ্গির আতঙ্ক এলাকায়। মৃতের বাড়ির পাশের জঞ্জালে ভরা ডোবা পরিষ্কারের নির্দেশ পৌরসভার। গত 16 সেপ্টেম্বর বেলেঘাটা আইডি হাসপাতালে মৃত্যু হয় 63 বছর বয়সী সন্ধ্যা চক্রবর্তী। তার ডেথ সার্টিফিকেটে মৃত্যুর কারণ ডেঙ্গু বলে লেখা হয়। বেশ কয়েকদিন ধরে জ্বরে ভুগছিলেন বৃদ্ধা। স্থানীয় ডাক্তারকে দেখান। ডায়রিয়ার উপসর্গ শুরু হতেই চুচুড়া ইমামবাড়া হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হওয়ায় তাকে বেলেঘাটায় পাঠানো হয়। 4 দিন সেখানে ভর্তি থাকার পর তার মৃত্যু হয়। ডেঙ্গু হয়েছিল সন্ধ্যা দেবীর। তার পরিবার বুঝতে পারেনি। ছোটো বোনটার একটি জ্বর মতো হয়েছিল, তারপরেই পরের বোনটার হলো। আমরা হসপিটালে ভর্তি করেছিলাম, কিছু ওখানে ডায়রিয়া বলেই মানে চিকিৎসা চলছিল, 24 ঘন্টা মতো ছিল। তারপর ওখান থেকে ওরা রেফার করে দেয় দিয়ে আইডি বেলেঘাটা। বেলেঘাটাতে ও আপনার 4 দিনের মাথায় ওখানে মারা যায়। ওখানে যখন মারা যায় তখন তো যখন ডেথ সার্টিফিকেটটা দিয়েছে তাতে দেখা যাচ্ছে যে ডেঙ্গু বলে উল্লেখ করা হয়েছে। পরিবারের আরো কয়েকজনের জ্বর হয়। বৃদ্ধার বড় ছেলে বাসুদেব জ্বরে আক্রান্ত হলে তাকে ভর্তি করা হয় ইমামবাড়া হাসপাতালে। তার রক্ত পরীক্ষায় ডেঙ্গুর প্রমাণ মেলে। এখন তো যখন দুজন মারা গেলেন, তারপরে আপনার দুজনের যখন হয়েছে তখন তো বাড়ির আশেপাশে সবাই আতঙ্কই হবে। দেখানো হয়েছিল, তারপরে ওখান থেকে জ্বর কমছিল না, মায়ের কাজ ছিল। সেই অবস্থাতে আমি আবার এখানে ভর্তি। মাও ডেঙ্গিতে মারা গেছে। ডেঙ্গুর খবর পেয়ে পুরসভার স্বাস্থ্যকর্মীরা এলাকায় মশা মারার তেল স্প্রে করে ব্লিচিং ছড়ায়। সন্ধ্যা চক্রবর্তী বাড়ির সামনে জঞ্জালে ভরা একটি ডোবা রয়েছে। ডেঙ্গুর প্রাদুর্ভাব ওই ডোবা থেকে হতে পারে বুঝতে পেরে পুরসভার ডোবা পরিষ্কারের নির্দেশ দেয়। আমরা খবর পেয়েছি আমাদের চুচুড়ায় খাদি নম্বরের কাছে এরকম একটা ঘটনা ঘটেছে। আমাদের স্বাস্থ্য দপ্তর এবং আমাদের সমস্ত মেডিকেল টিম তারা গত 5 দিন ধরে ওই এলাকাতেই পড়ে আছেন এবং যে বাড়িতে হয়েছে সেই বাড়ির ভেতরের যে জিনিসপত্র তাদের যে রাখা রয়েছে, শিশি বোতল এসব মজুত রাখা রয়েছে এবং সেই সমস্ত বারবার তাদের সতর্ক করা সত্ত্বেও তারা সেগুলো কর্ণপাত করেনি, এ বিষয়ে আমাদের যা ব্যবস্থা নেওয়ার আমরা নেব। আতঙ্কিত হওয়ার কিছু নেই, হুগলি চুচুড়া শহরে সেই পরিবেশ নেই এবং আমাদের যে স্পেশাল সেল খোলা হয়েছে সেই সেলও তদারকি করছে। আমাদের সিআইসি হেলথ, আমাদের স্বাস্থ্য দপ্তর, আমরা সকলে ইনভলভ এটার মধ্যে। আশিক রানার রিপোর্ট, ক্যানভাস নিউজ। ব্যাংক যাবার পথে অহল্যবাই রোডে বালির বোঝাই লরির ধাক্কায় মৃত্যু হল 9ম শ্রেণীর ছাত্রী। ঘাতক লরির সহচালক ও খালাসিকে আটক করেছে পুলিশ। পথ দুর্ঘটনায় মৃত্যু হল 15 বছর বয়সী জুলি মালিক নামে এক স্কুল ছাত্রীর। সে হুগলির চণ্ডীতলা থানার অন্তর্গত শিয়াখালার বাসিন্দা। শিয়াখালার বেনিমাধব গার্লস হাই স্কুলের 9ম শ্রেণীর ছাত্রী সে। স্থানীয় সূত্রে খবর, বৃহস্পতিবার সকাল 10টা নাগাদ শিয়াখালার একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকে কিছু প্রয়োজনীয় কাজের জন্য যায় জুলি। জুলির সাথে ছিল নিজের 2 মাসতুতো বোন। ব্যাংক থেকে তাকে বলা হয় প্রয়োজনীয় কাজ মেটাতে স্কুল বা পঞ্চায়েতের সার্টিফিকেট নিয়ে আসতে। পরক্ষণেই সে ব্যাংক থেকে চলে আসে শিয়াখালা গ্রাম পঞ্চায়েতে। কাজ মিটিয়ে পঞ্চায়েত থেকে বের হওয়ার সময় সাইকেল নিয়ে অহল্যাবাই রোডে ওঠে ব্যাংকে যাওয়ার উদ্দেশ্যে। আর সেই সময় আরামবাগ থেকে ডানকুনির দিকে যাওয়ার সময় একটি বালি বোঝাই লরি সজোরে ধাক্কা মারে তাকে। পঞ্চায়েত কর্মীরা দেখতে পেয়ে আহত জুলিকে নিয়ে যায় স্থানীয় একটি বেসরকারি নার্সিংহোমে। সেখানে কর্মরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। ঘটনার পরে ঘাতক লরিটিকে ধরে ফেলে স্থানীয় মানুষ। চণ্ডীতলা থানায় খবর দেওয়া হয়। পুলিশ এসে ড্রাইভার, খালাসি এবং লরিটিকে আটক করে। মৃতদেহ ময়নাতদন্তের জন্য শ্রীরামপুর ওয়ালস হাসপাতালে পাঠিয়েছে চণ্ডীতলা থানার পুলিশ। বছর 2 আগে জুলির বাবা মারা যান। তারপর থেকে মাসির বাড়িতেই থাকতো সে। মাসির কাছেই মানুষ, পড়াশুনো, স্কুলে যাওয়া সবই ছিল এখান থেকে। জুলির নিজের বাড়ি সিঙ্গুর থানার অন্তর্গত বাসুবাটি গ্রাম। মাসির বাড়ি চণ্ডীতলা থানার শিয়াখালা গ্রাম পঞ্চায়েতের পূর্বপাড়ায়। মর্মান্তিক এই দুর্ঘটনায় এলাকায় নেমেছে গভীর শোকের ছায়া।
সন্তু মাঝি রিপোর্ট, ক্যানভাস নিউজ। এবার আসছি পরের খবরে। দুর্ঘটনাকে কেন্দ্র করে অঞ্জালের দুপুচুরিয়ার ট্রাফিক অফিস ভাঙচুর, উত্তেজিত জনতার, আতঙ্কিত এলাকাবাসী, যদিও এখনও এই ঘটনায় কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। বৃহস্পতিবার সকাল 6টা নাগাদ অন্ডালের দুপুচুরুরিয়া মোড়ের কাছে এক বাইক আরোহীকে পিছন থেকে ধাক্কা মারে এক মোটরসাইকেল আরোহী। স্থানীয় সূত্রে জানা যায়, বাইক আরোহী দুপচুরুরিয়ার বাউরিপাড়ার বাসিন্দা। বাইসাইকেল আরোহীকে ধাক্কা মেরে পালিয়ে যেতে চায় মোটরসাইকেল আরোহীরা, কিন্তু পেছন থেকে মোটরসাইকেল নিয়ে ধাওয়া করে স্থানীয় লোকেরা। তাদের মোটর বাইকটিকে ছিনিয়ে নিয়ে আসে এলাকায় বলে খবর। এই ঘটনায় আহত সাইকেল আরোহীকে দুর্গাপুর হাসপাতালে ভর্তি করা হয়। এখন তার অবস্থা স্থিতিশীল। স্থানীয় অন্ডাল অ্যারো সিটির কাছে পুলিশ ক্যাম্পের সিভিক ভলেন্টিয়ার ঘটনাটি দেখে এবং বাইকটিকে উদ্ধার করে নিয়ে আসে। এরপরই ঘটে ঘটনা। স্থানীয় দুপচুরিয়ার প্রায় 250 মানুষ এসে ভাঙচুর চালায় ট্রাফিক ক্যাম্পে। আহত সাইকেল আরোহীর নাম জানা যায়নি। এই ঘটনার পরেই এলাকায় আসে প্রচুর পুলিশ বাহিনী, তল্লাশি চালানো হয় এলাকায়। পুলিশ সূত্রে খবর, যারা ট্রাফিক কন্ট্রোল অফিস এভাবে ভাঙচুর করেছে তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেবে প্রশাসন, যদিও ভাঙচুরকারীরা এলাকা ছাড়া হয়েছেন, এখনো পর্যন্ত কাউকে ধরা যায়নি। তারপরে তোমার পুলিশে আমাদেরই ছেলেরা তুলাতুলি করছে, নিয়ে তারপরে আমি যে তুলে আর ভরলাম, তুলে ওকে আবার গায়ে পুলিশ গাড়িতে তুললাম। কিসে মেরেছে? শোনা গেছে যে মোটরসাইকেল টিকিটের বাইরে ছিল, ওই ধারে ব্যারিকেড ছিল নাই, ওই শ্রমের ওই ধারে ব্যারিকেডের বাইরে। ব্যুরো রিপোর্ট, ক্যানভাস নিউজ। মগজাস্ত্রের জোরে তৈরি অতি উন্নত আগ্নেয়াস্ত্র, 150 বছরও ভেলকি ইছাপুর রাইফেল ফ্যাক্টরির অত্যাধুনিক রাইফেল তৈরি করে নজির গড়ল এই কারখানা। দেশের প্রতিরক্ষায় নিজের কৃতিত্ব আরও একবার প্রতিষ্ঠা করল ইছাপুর রাইফেল ফ্যাক্টরি। অত্যাধুনিক ইনসাসের পর এবার বাজারে নিয়ে আসা হলো অত্যাধুনিক 7.62 51 mm অ্যাসল্ট রাইফেল। ইছাপুর রাইফেল সংস্থার জেনারেল ম্যানেজার ডি কে মহাপাত্র জানান, এই মুহূর্তে 80,000 রাইফেল তৈরি করছেন তারা। তিনি আশাবাদী যে সেনাবাহিনীর কাছ থেকে এই রাইফেলের বরাত পাবেন তারা। অভি ইন্ডিয়ান আর্মি ফিলোসফি কিউ চেঞ্জ কিয়া হ্যায়? অভি কিয়া হোতা না, বর্ডর মে তো যুদ্ধ নেই হোতা হ্যায়, ওয়ার তো নেই হোতা হ্যায়, জো ভি হোতা হ্যায়, তো অভি কিয়া হোতা না, 5.56 মে কিয়া হোতা হ্যায় না, किसी को आप आघात कर सकते हैं, है ना? गोली लग गया ना, उसको उठा के कोई लेके जा सकता है। अभी क्या होता है, इसीलिए चाहता है कि टेररिस्ट के पास एक गोली लग जाएगा वहां पर वो मर जाना चाहिए। इसलिए इंडियन आर्मी अपना वॉर फिलोसफी को चेंज करके 5.56 से 7.62 आया है। ये वेपन तो नहीं है, इसीलिए इमीडिएटली टू मीट द रिक्वायरमेंट इंडियन आर्मी कुछ खरीद कर रहा है। और हमको भी बोला गया है, बीइंग ए पार्ट ऑफ द मिनिस्ट्री ऑफ डिफेंस, why you cannot develop a weapon? এই রাইফেলটি বিশ্বের সবথেকে সেরা রাইফেলের মধ্যে অন্যতম। এই রাইফেল দিয়ে একবারে ছোড়া যায় 20-30 রাউন্ড গুলি এবং ওজনও অন্যান্য রাইফেলের তুলনায় কম। তবে প্রয়োজন পড়লে এই রাইফেল এক একটি করেও গুলি ছুঁড়তে পারে। শত্রুকে লক্ষ্য করে গুলি ছুড়লে তার মৃত্যু অবধারিত, এমনই বক্তব্য তার। যে কোনো অবস্থান থেকে শত্রুকে গুলি করে গুলি ছোড়া সহজ এই রাইফেল দিয়ে। जैसे कि कोई पहाड़ के ऊपर छुपा हुआ है, या हम लोग पहाड़ से ऊपर से उनके कैंप में पूरी ग्रुप का कमांडर है, इसको शूट कर सकते हैं, लेकिन मारा जा सकता है। एक्यूरेसी है, हमारा रेंज है, 10 सेकंड। কিন্তু রাইফেল ফ্যাক্টরি থেকে অস্ত্র চুরির ঘটনা সম্পর্কে প্রশ্ন করা হলে তিনি জানান, যেসব জিনিস চুরি করা হয়েছে সেগুলি বাতিল জিনিস ছিল কিংবা সংগ্রহশালায় রাখা ছিল। এই ঘটনার থেকে শিক্ষা নেওয়া হয়েছে, তারপর উপযুক্ত ব্যবস্থা নিচ্ছেন তারা। এই ঘটনায় জড়িত দুজন কর্মী, তাদের বিরুদ্ধেও বিভাগীয় তদন্ত কমিটি তৈরি করা হয়েছে। I have got no control over my people if they involve themselves in some unscrupulous activities. हम क्या बोल सकते हैं, किसी का employee कहां से कुछ चोरी कर लेगा? हम लोग only thing is that
टुडे वी हैव लर्न फ्रॉम आवर मिस्टेक्स, नॉट मिस्टेक्स एग्जैक्टली, जो था हम कभी सोचे नहीं थे, वो जो लूपहोल्स था उसको हमने क्लॉक कर दिया सो दैट इट डज नॉट रीअकर इन फ्यूचर, दैट्स आई कैन से. जो रिजेक्टेड जो कंपोनेंट्स था, रिजेक्टेड बैरल था, उसको हमने मेल्ट कर दिया है. सो देर इज नो स्कोप फॉर पिल्फरेज, बेसिकली पिल्फरेज होने का अभी चांस नहीं है. सामान रहेगा तो चोरी होगा ना, सामान नहीं. প্রসঙ্গত উল্লেখ্য, বুধবার ঐতিহ্যবাহী এই অস্ত্র কারখানার 150 বছর পূর্ণ হল. সার্ধ শতবর্ষেও যে এতটুকু কমতি নেই এর নবীনতায়, তা আরও একবার প্রমাণ করল এই অস্ত্র নির্মাণ ক্ষেত্র. সৈকত গাঙ্গুলির রিপোর্ট, ক্যানভাস নিউজ. নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিরতি, ক্যানভাস নিউজের সঙ্গে থাকুন. আপনি কি কোনো সমস্যায় ভুগছেন? সব সমস্যার সমাধানে সঠিক পথ দেখাবেন ডক্টর কৃষ্ণপ্রসাদ প্রধান, জ্যোতিষ রত্ন, জ্যোতিষ বিদ্যাভূষণ, জ্যোতিষ বিদ্যা বিশরদ. ডক্টর কৃষ্ণপ্রসাদ প্রধান বসছেন ডায়মন্ড হারবার, চুচুড়া, ঘাটাল, দাঁতন, চন্দননগর, মহাডাঙ্গা সহ অন্যান্য জায়গায়. তাহলে আর দেরি কেন, আজই যোগাযোগ করুন. আমাদের যোগাযোগকারী নাম্বার 8001278715, 8013636377. শরতের সাদা মেঘ, কাশফুল আর শিউলির সুবাস নিয়ে মা আসছেন মর্তে. ঢাকের তালে মেতে উঠবে আম বাঙালি. এই পুজোতেই ক্যানভাস নিউজ থাকবে আপনাদের সঙ্গে। যদি আপনার পুজো হয় সাবেকি পুজো অথবা থিমের পুজো, তাহলে আর দেরি না করে এখনই যোগাযোগ করুন 9333028088 অথবা 2683017 এই নম্বরে. আমরা আসছি আপনাদের মণ্ডপে. তোমার আলোর বিনু ফিরে এলাম বিজ্ঞাপন বিরতির পর। বধূ নির্যাতন ও খুনের চেষ্টার মতো একাধিক অভিযোগ মায়াপুর ইস্কনের বিদেশি ভক্ত ইউক্রেনের বাসিন্দা এক ব্যক্তিকে গ্রেপ্তার করল পুলিশ। বধূ নির্যাতন ও শ্বাসরোধ করে খুনের চেষ্টায় গ্রেপ্তার করা হলো নদিয়ার মায়াপুরের ইস্কনের এক বিদেশি ভক্তকে। ইউক্রেনের বাসিন্দা ভ্লাদিমির সাবাডিউর ওরফে ব্রজমোহন দাসের বর্তমান বাড়ি মায়াপুরের মোল্লাপাড়ার রাসামৃতাকুঞ্জে। পেশায় ইঞ্জিনিয়ার ইউক্রেনের বাসিন্দা ব্রজমোহনের স্ত্রী ওলেনা কাচানোভা ওরফে রঙ্গদেবীর অভিযোগ, বিয়ের পর থেকেই ব্রজমোহন তার উপর শারীরিক এবং মানসিক অত্যাচার করত। এমনকি ইউক্রেনের ভেরোনিকা ক্রাসনোবয়নেভা নামে এক মহিলার সাথে অবৈধ সম্পর্ক তিনি মেনে না নেওয়ায় তার উপর অত্যাচারের মাত্রা আরো বাড়তে থাকে। ওই মহিলার আরো অভিযোগ, বুধবার তাকে মারধর করা হয়, এমনকি বালিশ চাপা দিয়ে খুন করার চেষ্টা করে ব্রজমোহন। নবদ্বীপ স্টেট জেনারেল হাসপাতালে এখন তার চিকিৎসা চলছে। তারই অভিযোগের ভিত্তিতে পুলিশ বৃহস্পতিবার সকালে অভিযুক্তকে মায়াপুরের মোল্লাপাড়া থেকে গ্রেপ্তার করে। ভারতীয় দণ্ডবিধির 498A, 307 এবং 120B ধারায় তাকে নবদ্বীপ আদালতে তোলা হয়। স্থানীয় সূত্রে খবর, ইউক্রেনের বাসিন্দা ভ্লাদিমির 1992 সালে ইস্কনে দীক্ষিত হন। 1990 তিনি এই দেশে আসেন। 2017 সালের 7ই জুলাই এদেশের নাগরিকত্ব লাভ করেন তিনি। 2000 সালে ওলেনা ওরফে রঙ্গদেবীকে বিয়ে করেন। তার একটি ছেলে এবং একটি মেয়েও আছে। উনি ইউক্রেনিয়ান সিটিজেনশিপ ওনার ছিল, এখন তো ইন্ডিয়ান সিটিজেনশিপ পেয়েছে। তো কেস তো হয়েছে একটা, আগে তো 498 কেসও হয়েছে, এরপরে তারপরেও টর্চার হয় মারে। তা যাই হোক, কালকে ওনার কন্ডিশন খুব খারাপ থাকে, তার জন্য অ্যাডমিশন করানো হয় হসপিটালে। আর বাকি তো যা কেস আবার হয়েছে, ল তো কোর্স নেবেই, আইন আইনের দিকে যাবে। এখন অ্যারেস্ট হয়েছে, দেখা যাক কী হয়। ম্যাডাম, কী কী ধরনের অত্যাচার করতে উপরে? ওনার উপরে টোটালি সিটিজেনশিপ পাওয়ার আগে পর্যন্ত তো অত্যাচার করতো, এখন কেস হয়েছে জুন মাসে, তারপরেও ওর উপরে টর্চার করা হয়। আর একটু ভদ্রমহিলার সাথে ওনার রিলেশনশিপ আছে, ভেরোনিকা, তা ওনারাও সবই সে আমাদের মায়াপুরেরই লোক। এখন যাই হোক, হোয়াট এভার মে বি, আইনটা তো আইনের দিকে যাবে। এরপরে মারধর করে অ্যাটেম্প টু মার্ডার কেসে মনে হয় ওনাকে দেওয়া হয়েছে 307A। উনি অ্যাডমিশন আছেন, এখন ওনার কন্ডিশন খারাপ আছে হসপিটালে। বাবলু ঘোষালের রিপোর্ট, ক্যানভাস নিউজ। দুমাসের রোজনামচা, টাকা তোলা ও জমা নেওয়া নিয়ে ঝক্কি, তার উপর বন্ধ আপডেট মেশিন, চরম বিপাকে পড়েছেন গুপ্তিপাড়ার প্রায় 20,000 ব্যাংক গ্রাহক। গত 2 মাস ধরে 20,000 টাকার নিচে জমা নিচ্ছে না ব্যাংক, আবার 10,000 টাকার নিচে যাচ্ছে না টাকা তোলা।
এছাড়াও গোদের ওপর বিস্ফোরণ, প্রায় আড়াই মাস যাবত বন্ধ আপডেট মেশিন, ফলে প্রচণ্ড অসুবিধার মুখে পড়ছে গোপনপাড়ার তিনটি গ্রাম পঞ্চায়েতের বাসিন্দারা। এলাকার প্রায় 20,000 গ্রাহক, বিশেষত ছাত্রী ও মহিলারা হচ্ছেন ভোগান্তির শিকার। প্রশ্ন উঠছে, ব্যাংক অ্যাকাউন্টে কি আদৌ টাকা ঢুকছে না অ্যাকাউন্ট থেকে কাটা হচ্ছে টাকা? এ বিষয়ে অন্ধকারে থাকছেন গ্রাহকরা। কিছুদিন ধরে মোটামুটি এই 2-2.5 মাস ধরে দেখছি যে স্টেট ব্যাংকে টাকাও জমা নিচ্ছে না, আবার বলছে যে ইয়েতে মানে শাখায় যেতে। এবার আমরা তো আর শাখায় বই করিনি, আমরা তো করেছি ব্যাংকের বই, তা আমরা শাখায় যেতে যাবো কেন? বলছে যে না শাখায় যান, শাখায় যান। এবার এতে হ্যারাসমেন্ট হচ্ছে, আপ টু ডেটের মেশিন খারাপ বন্ধ আছে, তো এটা কতদিন চলতে পারে? ও 2.5 মাস যাবত, আজ 75 দিন যাবত। আমরা খুবই গ্রামবাসী হিসেবে, আমি একজন 50 সদস্য হলো একজন গ্রামবাসীর মধ্যে পড়ি, আমরা খুবই এই গুপ্তিপাড়ার মেন ব্রাঞ্চ SBI সেখানে এই আপডেট মেশিনটার প্রবলেমের জন্য আমরা খুবই হ্যারাসমেন্ট হচ্ছি, কিন্তু আমরা দীর্ঘদিন ধরে বলে যাচ্ছি ম্যানেজারকে, ম্যানেজারের ব্যাপারে কোনো কর্ণপাত করছেন না। খুব প্রয়োজন হলে ছুটতে হচ্ছে 2 কিমি দূরে শাখা ব্যাংকে। গত প্রায় 75 দিন ধরে ব্যাংক লেনদেনের কোনো ডিটেলস বা আপডেট না পাওয়ায় অনেকেই ব্যাংক থেকে টাকা চোট হওয়ার আশঙ্কায় ভুগছেন। অবিলম্বে এর ব্যবস্থা নেওয়া হোক দাবি গ্রাহকদের। আপডেট মেশিন যেগুলো থাকে সেটা তো আমাদের লোকালি কিছু মেনটেন হয় না, আমাদের সেন্ট্রালাইজ সিস্টেম থাকে, সেখানে আমরা কমপ্লেন দিয়েছি। এবার তার মধ্যে ওনারা এসেছিলেন, একবার দেখে গেছিলেন, কিন্তু তাতে যে মেশিনটা পাঠিয়েছেন তাতেও আবার কিছু যান্ত্রিক ত্রুটি থাকে, তারা নিয়ে গেছেন, ওটা বলেছেন ওটা সারিয়ে দেওয়া হবে। আমরা সেটা চেষ্টা চালাচ্ছি, আমরা গ্রাহকের অসুবিধা আমরা জানি, মাথায় রেখেছি, কিন্তু চেষ্টা চালাচ্ছি ওটা যত তাড়াতাড়ি সম্ভব। চিরঞ্জীব চ্যাটার্জির রিপোর্ট, ক্যানভাস নিউজ। আসছি পরের খবরে। বিজেপির বন্ধের অন্যরকম রেশ হাওড়ায়। বন্ধে গাড়ি না চালানোয় আন্দুল স্টেশন রোড নিউ টাউন রোডের বেশ কিছু বাসের চাকার হাওয়া বের করে দেবার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। বুধবার বিজেপির বাংলা বন্ধ নিয়ে ইতিমধ্যেই সরগরম হয়ে ওঠে রাজ্য রাজনীতি। বৃহস্পতিবার অবশ্য দেখা গেল অন্যরকম ছবি। বুধবার বিজেপির বাংলা বন্ধে গাড়ি না চালানোর অপরাধে হাওড়ার আন্দুল স্টেশন রোড নিউ টাউন রুটের বেশ কয়েকটি বাসের চাকার হাওয়া খুলে দেওয়ার অভিযোগ উঠল শাসক দলের কর্মী সমর্থকদের বিরুদ্ধে। আর এরই প্রতিবাদে বৃহস্পতিবার সকাল থেকেই ওই রুটের গাড়ি চলাচল বন্ধ রাখা হয়েছে। বন্ধের দিন রাস্তায় গাড়ি নামিয়ে জনজীবন সচল রাখার আবেদন জানিয়েছিল রাজ্য সরকার। এমনকি বাসের কোনো ক্ষতি হলে 7 লক্ষ টাকা পর্যন্ত ক্ষতিপূরণের আশ্বাস দেওয়া হয়। কিন্তু সেই আশ্বাসবাণী সত্ত্বেও আন্দুল স্টেশন রোড বাস স্ট্যান্ডের নিউ টাউন রুটের অনেক বাস মালিক ঝামেলার আশঙ্কায় বুধবার রাস্তায় গাড়ি নামাননি। আর সেই কারণেই বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে থাকা বাসের চাকার হাওয়া খুলে দেওয়া হয়েছে বলে অভিযোগ করেন তারা। এক্ষেত্রে শাসক দলের অনুগামীদের বিরুদ্ধে অভিযোগ উঠলেও সেই অভিযোগ নস্যাৎ করে দিয়েছে তৃণমূল। এই ঘটনা নিয়ে এলাকায় ছড়িয়েছে উত্তেজনা। বাস মালিকদের দাবি, বন্ধের দিন গাড়ি নামানো হলেও বন্ধ সমর্থকদের শাসানিতে গাড়ি ঘুরিয়ে বাস স্ট্যান্ডে ফিরে আসতে বাধ্য হন তারা। ঝামেলার আশঙ্কায় তারা গাড়ি বের করতে পারেননি। তারপরে আজকে কি হয়ে যাবে? ওই যে হাওয়া পেলে নিয়ে এসে কি করবো? তারপরে আবার ট্রেন ছিল লোক এসে চোখের সামনে এসে ঠেক দিয়ে যাচ্ছে। আপনারা কাজ করে বলছে এখানে রুটে গাড়ি বার করার জন্য এসে দেখেছে সব গাড়ি হাওয়া পড়ে গেছে, তো তাও আমরা ডিসাইড করলাম গাড়ি বার করবো। এর মধ্যে তার মধ্যেও বন্ধ রেখেছিলাম, এর মধ্যে তপন মিত্র এখানকার যে বিধা সে এসে বললো গাড়িটা রুট মানে চালু করতে, আমরা চালু করবো না। এরপর আমাদের ঠেক দিয়ে গেলো যে তোমরা এখান থেকে না চালালে রুট তুলে দেবো, মানে অন্য জায়গায় রুট তুলে দেবো। কিন্তু তার জেরেই তৃণমূলের লোকজন এসে গাড়ির হাওয়া খুলে দেয়, শাসানি দিয়ে যায়। তাই বাধ্য হয়ে বৃহস্পতিবার সকাল থেকে গাড়ি বন্ধ রাখা হয়েছে। এদিকে সাকরাইল কেন্দ্রে তৃণমূল বিধায়ক শীতল সর্দার বলেন, কারা এই কাজ করেছে তার জানা নেই, তবে গাড়ি যাতে ঠিকঠাক চলে সেই সব ব্যবস্থা নেবেন তিনি। এই ঘটনা ঠিক যেন ভূমিকম্পের আফটার এফেক্ট। বন্ধ কেটে গেলেও তার পরবর্তী প্রভাব যে এদিনও বজায় আছে তা বলা বাহুল্য। আমি বলছি আমার কাছে সেই ধরনের এক নম্বর ডিমান্ড শুনতে পাচ্ছি, কিছু কিছু যারা নেতা নাকি তারা নাকি এটা নাকি টাকার হাত হয়েছে মুখ এটাকে কতটা সত্যি আমি বলতে পারবো না। আমায় জানতে হবে আগে ভালো করে যে কে বা কারা এসে এই ধরনের কাজটা করেছে, এটা জানি আগে না জেনে আমি দুঃখ করে বলা দেবো ভাই কাজ করেছে। ঠিক আছে, যদি হচ্ছে তাকে নিশ্চয়ই তাকে দেখে বলা হবে এই গরিব কাজ করতে জানি কে। তো গাড়ি কি চালু হবে? গাড়ি তো চালু পাচ্ছি না। আমি আজকে সুমন আদকের রিপোর্ট, ক্যানভাস নিউজ। সামনেই পুজো, আর ছুটি মানেই ভ্রমণপ্রিয় বাঙালির বেরিয়ে পড়া। তাই পর্যটনের সাজসতর নিয়ে চন্দননগরে চলছে পর্যটন মেলা, বেঙ্গল ট্যুরিজম ফেস্টিভ্যাল। কথাতেই বলে বাঙালির পায়ে সর্ষে,
ভোজনরসিক বাঙালির যে কোনো খাবারের পাশাপাশি ঘোড়া বেড়ানোও যে অত্যন্ত প্রিয় তা বলা বাহুল্য। ঝটিকা সফর হোক কিংবা বড় কোনো ছুটি, বেড়াতে যাওয়াতে কোনো উৎসাহের কমতি নেই বঙ্গবাসীর। কাছে পিঠে ট্যুরিজম স্পট হোক কিংবা দূরে কোথাও, কাঁধে রুকস্যাক নিয়ে চেনা জীবন থেকে বহু দূরে কখনো পরিবার প্রিয়জনের সাথে, আবার কখনো একাই নিজের সাথে একান্ত আপন সময় কাটানোয় মশগুল বাঙালির মন। আর সামনেই পুজো, তাই পর্যটকদের ঘোড়া বেড়ানোর পালে হাওয়া দিতে মহাসড়ম্বরে উদ্বোধন হয়ে গেল পর্যটন মেলা বেঙ্গল ট্যুরিজম ফেস্টিভ্যালের। বুধবার চন্দননগর মেরিন মাঠে এই মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করলেন মন্ত্রী ইন্দ্রনীল সেন। এছাড়াও উপস্থিত ছিলেন জেলা শাসক জেপি মিনা, চন্দননগর মহকুমা শাসক সানা আক্তার, চন্দননগর কর্পোরেশনের প্রাক্তন মেয়র রাম চক্রবর্তী, ভদ্রেশ্বর পুরসভার চেয়ারম্যান প্রলয় চক্রবর্তী প্রমুখ। 20টি স্টল নিয়ে শুরু হয়েছে পর্যটন মেলা, যে স্টলগুলিতে থাকছে ঘোড়া বেড়ানোর 717। ফেস্টিভ্যাল চলাকালীন প্রত্যেক দিন অনুষ্ঠিত হচ্ছে স্কুল কলেজের ছাত্রছাত্রীদের নিয়ে কুইজ প্রতিযোগিতা এবং বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান। 3 দিন ব্যাপী এই ট্যুরিজম ফেস্টিভ্যাল চলবে 28 সেপ্টেম্বর পর্যন্ত। পশ্চিমবঙ্গ সরকারের পর্যটন দপ্তরের তরফ থেকে আজকে আমাদের এই বেঙ্গল ট্যুরিজম ফেস্টিভ্যালের প্রথম দিনে আসার জন্য, আজকে বাংলার পর্যটন নিয়ে বিগত দিনে অনেক কাজই হয়তো বাংলায় হয়েছে এবং এই দপ্তরের আসার আগে 2016 সালে 27শে মে মাননীয় মুখ্যমন্ত্রী আমাকে তথ্য সংস্কৃতি দপ্তরের দায়িত্ব দেন এবং 2017 19শে ফেব্রুয়ারি সেটাও আমি চন্দননগর থেকে কলকাতা থেকে ফিরছি শনিবার, সেদিন উনি আমাকে এই পর্যটন দপ্তর দেখভালের জন্য দায়িত্ব দেন এবং সেদিন থেকে আমাদের পর্যটন দপ্তর এবং একই সঙ্গে পর্যটন দপ্তরের যে কর্পোরেশনটি রয়েছে WBTDCL ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজম ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেড, তার সব সরকারি আধিকারিকরা আমরা একটা টিম হয়ে বাংলার পর্যটনকে ভারতবর্ষের মানচিত্রে আরেকটু রঙিন করে তুলে ধরার একটা প্রচেষ্টায় সবাই নিযুক্ত হয়েছি। আশিক রানার রিপোর্ট, ক্যানভাস নিউজ। এখন সময় হয়েছে আরো একটি বিরতির, সঙ্গে থাকুন। আপনি কি কোনো সমস্যায় ভুগছেন? সব সমস্যার সমাধানে সঠিক পথ দেখাবেন ডক্টর কৃষ্ণপ্রসাদ প্রধান, জ্যোতিষরত্ন, জ্যোতিষ বিদ্যাভূষণ, জ্যোতিষ বিদ্যাবিশরদ। ডক্টর কৃষ্ণপ্রসাদ প্রধান বসছেন ডায়মন্ড হারবার, চুচুড়া, ঘাটাল, দাঁতন, চন্দননগর, মহাডাঙ্গা সহ অন্যান্য জায়গায়। তাহলে আর দেরি কেন, আজই যোগাযোগ করুন। আমাদের যোগাযোগকারী নাম্বার 800-1278-715-80133-6377। শরতের সাদা মেঘ, কাশফুল আর শিউলির সুবাস নিয়ে মা আসছেন মর্তে। ঢাকের তালে মেতে উঠবে আম বাঙালি। এই পুজোতেই ক্যানভাস নিউজ থাকবে আপনাদের সঙ্গে। যদি আপনার পুজো হয় সাবেকি পুজো অথবা থিমের পুজো, তাহলে আর দেরি না করে এখনই যোগাযোগ করুন 9333-028088 অথবা 2683-0179 এই নম্বরে। আমরা আসছি আপনাদের মণ্ডপে। ফিরে এলাম বিজ্ঞাপন বিরতির পর, দেখে নেব আরো কিছু বিস্তারিত খবর। আসানসোলের এথোরা গ্রামে জলের মেন পাইপলাইন কেটে দিল পাশের গ্রাম মরিচকোঠার বাসিন্দারা। ওই গ্রামের বাসিন্দা সহ কাউন্সিলর শ্রাবণী মণ্ডল নিজে এথোরা গ্রামে এসে মেন পাইপলাইন ফাটিয়ে দেন বলে অভিযোগ। মরিচকোঠা গ্রামে জলের পাইপলাইন সংযোগ করার অভিযোগ করে এথোরা গ্রামের মানুষেরা। তাদের আরও অভিযোগ, কাউন্সিলর নিজে হুমকি দিয়ে বিদ্যুৎ সংযোগ কেটে দিয়েছে। ঘটনাস্থলে সালানপুর থানার পুলিশ এলে গ্রামবাসীদের বিক্ষোভের মুখে পড়েন পুলিশ কর্মীরা। মরিচকোঠা কদিন ধরে জল পাচ্ছিল না, 3-4 দিন ধরে অফিসে গেছিলেন, আমরা লাইনটাকে চেক আপ করছি, ওটাও চোখে হয়ে আছে। ওটা দেখতে গিয়ে গ্রামের লোককে বলা হচ্ছে যে আমাদের একটা জলের ব্যবস্থা করে দিন। আমরা ঠিক আছে তাহলে অফিসে আলোচনা করুন, আলোচনা করে মধ্য দিয়ে তো জলটা চলে আসবে, প্রধানের সঙ্গে কথা বলুন। এই এই ব্যাপারটা, আমি লাইনটা জাস্ট চেক আপ করছিলাম, মানে কোথাও চোখে হয়ে আছে কিন্তু মরিচকোঠা জলটা পাচ্ছে না, সেই ব্যাপারটা। ব্যুরো রিপোর্ট,
ক্যানভাস নিউজ। ব্যারাকপুর ক্যান্টনমেন্ট এলাকায় এস এন ব্যানার্জি রোডের ওপর এসিপি জোনাল ওয়ান ডাক্তার কে কান্নানের অফিসের উল্টো দিকের সাফাই কর্মী একটি পার্ক পরিষ্কার করার সময় কোদালের ঘায়ে বোমা বিস্ফোরণ হয়। সেই বিস্ফোরণে জখম হয় এক সাফাই কর্মী ও এক পথচারী। পথচারীর আঘাত সামান্য হলেও বোমের আঘাতে পায়ে ও চোখের তলায় বোমের টুকরো লেগে জখম সাফাই কর্মী সমীর বৈরাগ্যকে আশঙ্কাজনক অবস্থায় কলকাতায় স্থানান্তরিত করা হয়। পথচারী জগন্নাথ সাউকে প্রাথমিক চিকিৎসার পর বিএন বসু মহকুমা হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে। পুলিশ অফিসারের অফিসের সামনে কিভাবে এই বোমা এলো তা খতিয়ে দেখছে পুলিশ। ওরা কাজ করছিলাম, আমি জানি না ওটা বোমা এতটা ছিল, লম্বা লম্বা জিনিসটা ছিল, আমি কোদালে করে সরিয়ে দিতে গিয়ে আর বাস্ট করে গেছে। স্যার আমি আর চাপে চোখে কিছু দেখতে পাইনি, আমি ওইখান থেকে পড়ে গেছি। কোন জায়গা এটা? চম্পা সিনেমা হলের সামনে যে গান দিচ্ছে না, ওই জায়গাটা করে। পুলিশ 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 অফিসের সামনে? হ্যাঁ পুলিশের সামনে। হ্যাঁ হ্যাঁ পুলিশ অফিসের সামনে। হ্যাঁ পুলিশ অফিসের সামনে যে গান দিয়ে এটা আছে ওই সামনেটাতে। কটা বোম ছিল? আমি একটাই দেখেছি, একটাতেই আমার চোখে ঠেকেছে আর ওইটাই আমার কোদালে লেগেছে। সৈকত গাঙ্গুলী, রিপোর্ট ক্যানভাস নিউজ। লরির চাকায় পৃষ্ঠ হয়ে মৃত্যু হয় এক ছাত্রের। বৃহস্পতিবার সকালে ঘটনাটি ঘটে হরিহরপাড়ার তাজপুর গ্রামে। মৃত ছাত্র 11 বছর বয়সী সাজিবুর শেখ, সে স্থানীয় তাজপুর শিক্ষা কেন্দ্রের পঞ্চম শ্রেণীর ছাত্র। এদিন সকালে তাজপুর গ্রাম থেকে প্রদীপডাঙ্গা গ্রামে মামার বাড়ি আসার সময় তাজপুর স্কুলের কাছে পাথর বোঝাই লরি এসে ধাক্কা মারে, ঘটনাস্থলেই মৃত্যু হয় তার। ব্যুরো রিপোর্ট ক্যানভাস নিউজ। শ্রীখণ্ড মুসলিম অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ে 26 সেপ্টেম্বর বিদ্যালয়ের শিশু সাথী কক্ষে আয়োজন করে বিদ্যাসাগর জন্মজয়ন্তী। সপ্তাহব্যাপী নির্মল বিদ্যালয় সপ্তাহ উদযাপনের তৃতীয় দিনের কর্মসূচিতে নির্মলের শপথ গ্রহণ, স্বাস্থ্যবিধানের গান, হ্যান্ডওয়াশ, সাফাই, প্লাস্টিক বর্জনের আহ্বান ও প্লাস্টিক ধ্বংস ইত্যাদি নানাবিধ কর্মসূচি পালন করা হয়। তবে দিনের শেষে মধ্যাহ্নভোজের পর মাতৃ সচেতনতা দিবস উদযাপন করা হয়। অনুষ্ঠানে মায়েদের শিক্ষা, পরিবেশ রক্ষা, নির্মল সপ্তাহ উদযাপন নানা বিষয় নিয়ে আলোচনা করা হয়। গৌরনাথ চক্রবর্তী, রিপোর্ট ক্যানভাস নিউজ। প্রতি বছরের মতো এবছরও অমরকানন দেশবন্ধু উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হল বার্ষিক ক্রীড়া পুরস্কার বিতরণী অনুষ্ঠান। এই বিদ্যালয়টি 1939 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠা করেছিলেন স্বাধীনতা সংগ্রামী গোবিন্দপ্রসাদ সিংহ। তার হাতের তৈরি বিদ্যালয় আজ গঙ্গাজল ঘাটি ব্লকের মধ্যে অন্যতম। এই বিদ্যালয়ে আয়োজন করা হয়েছিল বেশ কয়েকটি প্রতিযোগিতামূলক খেলা। বৃহস্পতিবার তার পুরস্কার বিতরণী অনুষ্ঠান আয়োজন করা হয়েছিল। অনুষ্ঠানে 40 জনের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। তাদের হাতে পুরস্কার তুলে দেন বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারা এবং আমন্ত্রিত অতিথিরা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সভার সভাপতি তথা বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রদীপ চক্রবর্তী, গঙ্গাজল ঘাটি ব্লকের বিডিও সুশান্ত কুমার গুহ, বিদ্যালয়ের সম্পাদিকা ঋষিবিদ্যা অনাহাত সহ একাধিক বিশিষ্ট ব্যক্তিবর্গ। অমরকানন্দ দেশবন্ধু বিদ্যালয় এই এলাকার একটি প্রখ্যাত এবং বিখ্যাত স্কুল। বাঁকুড়া জেলার স্বাধীনতা সংগ্রামী ঋষিকল্প গোবিন্দপ্রসাদ সিংহের স্বপ্নের বাস্তবায়ন। আজ আমাদের বার্ষিক পুরস্কার বিতরণী সভা। এই সভাটি প্রতি বছরই পুজোর ছুটির আগে হয়। সারা বছর যে সমস্ত খেলাধুলো এবং পড়াশোনার সঙ্গে জড়িত যে সমস্ত বিষয় সেগুলোতে যে সমস্ত ছাত্রছাত্রীরা সাফল্য লাভ করে তাদের পুরস্কারের বিশেষ ব্যবস্থা থাকে। ব্যুরো রিপোর্ট ক্যানভাস নিউজ। 2019 লোকসভা নির্বাচনের আগে আরও একবার উঠে এলো রাজ্যে শাসক দলের গোষ্ঠীদ্বন্দ্বের চিত্র। গোষ্ঠী বদল করায় বদন যোশী নামে তৃণমূল কর্মীর বাড়িতে অগ্নিসংযোগ করার অভিযোগ উঠল তৃণমূলের অন্য গোষ্ঠীর বিরুদ্ধে। এই ঘটনার জেরে আতঙ্ক ছড়ালো কালনার মন্তেশ্বরের মাঝের গ্রামে। ব্লাড ক্যাম্প হলো, সেখানেও গিয়েছিলাম এবং এই কয়েকদিন ধরে আমি তৃণমূল পার্টির সঙ্গে দারুণভাবে যুক্ত। সেইখান থেকেই মনে হচ্ছে যেন যে কোনো রাগের বশবর্তী হয়ে আমাকে ডাইরেক্ট কোনো কিছু না করতে পেরে আমার বাড়িতে আমার মা বিধবা এবং আমার ভাই আছে, ভাইয়ের একটা ছোট গাড়িও আছে, হ্যাঁ টোটো গাড়িও আছে, সেই গাড়িটা নিয়ে চালায়। সেখান থেকে আমার এই বাড়ির উত্তর দিকে আমার বারান্দা আছে, বারান্দায় আমার মায়ের কাপড় এবং আমার জামা কয়েকটা পুড়িয়ে গেছে এবং তৃণমূলের ফ্ল্যাগে কেরোসিন তেল লাগিয়ে সেটা ছুঁড়েছে এবং তার প্রমাণ এখানে নিচে ওরা রেখে দিয়েও গেছে তৃণমূলের ফ্ল্যাগ।
রাজকুমার ঘোষের রিপোর্ট, ক্যানভাস নিউজ। হাওড়ার ডোমজুর থানার অন্তর্গত পাকুড়িয়া গ্রামের একটি পুকুরে জাল দিতে গিয়ে বৃহস্পতিবার সকালে উদ্ধার হলো একটি বিরল প্রজাতির কচ্ছপ। জালে ধরা পড়ায় কচ্ছপটিকে ঘিরে চাঞ্চল্যের সৃষ্টি হয় এলাকায়। খবর দেওয়া হয় বন দপ্তরে। মাছ ধরতে গিয়ে সকালে জাল ফেলতে গিয়ে তো এরকম তারা পুকুরে দেখি না বড় করছে, আর সেকেন্ডটা ভালো করে করে হাত দিয়ে দেখা যায় এরকম বড় এর মতন, মানে কচ্ছপের মতন বড় লাগছে। কী ধরনের জিনিস এটা তো আমরা জানি না। এরকম প্রজাতির জিনিস কি আগেও দেখতে পেয়েছি? না, এরকম প্রজাতীয় জিনিস আগে দেখিনি, এই প্রথম। মানে কেমন তার একটা ভয় ভয় মতন লাগছে। পাশাপাশি এদিনই হাওড়ার সাঁকরাইল থানা এলাকায় একটি ছোট আকারের কচ্ছপ ধরা পড়ে, এটিও বন দফতরের হাতে তুলে দেওয়া হবে বলে জানায় এলাকাবাসী। আচ্ছা, কচ্ছপটা কখন পেয়েছেন? কচ্ছপটা গতকাল সন্ধ্যের সময় দেখেছি। কোনখানে দেখেছেন? আমি আমাদের উঠানে চড়তে। আচ্ছা, এর আগে এসেছিল কচ্ছপ? না, এর আগে কোনোদিন দেখিনি। আচ্ছা, বিরল প্রজাতির প্রাণীরা ক্রমশ লুপ্ত হয়ে যাচ্ছে, সেই সমস্ত লুপ্ত প্রায় প্রাণীদের রক্ষা করার দায়িত্ব আমাদের। হ্যাঁ, তা জানি না আমাদের মানুষ কতটুকু সচেতন হয়েছেন, কিন্তু আমি ওইটা দেখার পর আমার দিক থেকে সিদ্ধান্ত নিলাম, যে বাড়ির লোকও সিদ্ধান্ত নিল যে এই প্রাণীটাকে বন দপ্তরের হাতে তুলে দেওয়া। সুমন আদকের রিপোর্ট, ক্যানভাস নিউজ। মানিকনগর প্রাথমিক বিদ্যালয়ের এক স্কুল ছাত্রকে মারধরের অভিযোগ উঠল এক স্কুল শিক্ষিকার বিরুদ্ধে। জানা গেছে ওই স্কুল শিক্ষিকার নাম মিতা। স্কুলে তৃতীয় শ্রেণীর এক ছাত্রকে ডাস্টার দিয়ে মারধরের অভিযোগ উঠেছে এই শিক্ষিকার বিরুদ্ধে। আগেও এই ধরনের মারধরের ঘটনা ঘটায় ওই স্কুল শিক্ষিকাকে সাবধান করেছিলেন প্রেম সাউ এর বাবা সুরেন্দ্র সাউ, কিন্তু তাতেও কোনো লাভ হয়নি। বুধবারও সেই মারধরের ঘটনার পুনরাবৃত্তি হয়। এবারও প্রেম সাউয়ের মাথায় ডাস্টার দিয়ে মেরেছেন ওই শিক্ষিকা। অবশেষে বাধ্য হয়ে পুলিশের দ্বারস্থ হয়েছেন সুরেন্দ্র সাউ। লিখিতভাবে অভিযোগ দায় করেছেন তিনি। আমি স্কুলে গেলাম, হেডমিসকে জিজ্ঞেস করতে কি আপনি আমার ছেলেকে ডাস্টারে কেন মারলেন? তো ও বলছে কি আমি মারিনি, আপনি যদি না মারতেন তো ছেলেটাকে মৃত কথা বলবে, এটা আপনি কতবার মেরেছেন, আমার ছেলে পালিয়ে পালিয়ে স্কুল থেকে এসে যায়, যেতে চায় না পড়তে। আপনাকে দেখতে আমি বুঝিয়েছিলাম আমার ছেলেকে পায়ে মারুন আর পিঠে মারুন ঠিক আছে, লেকিন ওকে মাথায় মারবেন না। না, আপনি আপনি নেতা দেখাচ্ছেন, আপনি গলা জোর দিয়ে বলছেন, আপনি দেখুন আমার গলায় জোর একটু থাকে। আপনাকে কতবার আমি বলেছিলাম এরকম, মানে আজকে আমার ছেলে কাঁদছে, তা আপনি বলছেন স্কুলে থেকে নিয়ে যান, ঠিক আছে, আপনারও বাবা স্কুল না আমারও বাবা নেই, সরকার রাজ্য সরকার বানিয়েছে স্কুল আমাদের জন্যে, গরিব বাচ্চাদের জন্য, তা আপনি এক কাজ করুন লিখিত দিয়ে দিন, পেটে আমি বাচ্চাকে নিয়ে চলে যাচ্ছি। মিন্টু বণিকের রিপোর্ট, ক্যানভাস নিউজ। নদিয়ার কল্যাণী মেডিকেল কলেজ ও জওহরলাল নেহরু হাসপাতালে 35 কেজি ওজনের এক রোগিনীর পেট থেকে চিকিৎসকরা অস্ত্রোপচার করে 5 কেজি ওজনের একটি টিউমার বের করেছেন। আড়ংঘাটার বাসিন্দা 19 বছর বয়সী গৃহবধূ ময়না বিশ্বাসের ডিম্বাশয় থেকে এই টিউমার পাওয়া গেছে। আপাতত ওই রোগিনীকে হাসপাতালে চিকিৎসকদের তত্ত্বাবধানে রাখা হয়েছে। বাবলু ঘোষালের রিপোর্ট, ক্যানভাস নিউজ। এবার আসছি আবহাওয়ার খবরে। আজকে দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 30 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 26 ডিগ্রি সেলসিয়াস, বাতাসে আপেক্ষিক আর্দ্রতা ছিল 80%। ক্যানভাস নিউজ আজ এই পর্যন্তই। নমস্কার, শুভরাত্রি।